নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দেখুন, প্রতিবাদ তো আমরা করছি, প্রতিবাদ করবো, প্রতিবাদ আরো তীব্রতর হবে। খাদ্য ভবনে 1400 পদ বাতিল করে ইতিমধ্যে লিস্টআপ করা হয়েছে 250 জনকে প্র্যাকটিক্যালি বদলির জন্য ধরানো হবে। এর আগেও আমরা দেখেছিলাম 10 তারিখের ধর্মঘট করার পর এই খাদ্য ভবনে, খাদ্য ভবনের মধ্যে আমাদের সংগ্রামী দ্রুত মঞ্চের অতিরিক্ত সৌমেন্দ্র নারায়ণ বসু তাকে এবং বেলুশিয়া দুজনকে কিন্তু ডিটেলমেন্ট করা হচ্ছে। ফলে খাদ্য ভবনে একটার পর একটা আক্রমণ হচ্ছে। ফলে এই আক্রমণ প্রতিহত আমাদের করতেই হবে এবং সংগ্রামী যৌথ মঞ্চ অন্যান্য যে সমস্ত এখানে কর্মচারী সংগঠন আছে সকলকে সম্মিলিতভাবেই এই আন্দোলন এখানে চলছে। কর্মবিরতি, লাগাতার কর্মবিরতি চলবে। আমরা পরিষ্কার খাদ্য ভবনের কর্তৃপক্ষকে বুঝিয়ে দিচ্ছি যে ধরনের প্রতিহিংসামূলক আচরণ চলছে, যদি চলতে থাকে তাহলে খাদ্য ভবনের সমস্ত কম্পিউটার বন্ধ থাকবে, কোনো কাজ হবে না। কার্যত সরকার এবং সরকারের একটা গুরুত্বপূর্ণ বিভাগ কিন্তু মুখ থুবড়ে পড়বে। ফলে অবিলম্বে সরকারকে আমরা যে বার্তা দিয়েছি, আরাম করছি যে ইমিডিয়েট এগুলো প্রত্যাহার করতে হবে। এ প্রত্যাহার যদি না হয় তাহলে আন্দোলনের তীব্রতা এবং ঝাঁজ আরও অনেক গুণ। বিশ্বজিৎ মিত্র, আমি সংগ্রামী যোগ দিচ্ছি।